গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল উঠে পড়েছি কারণ একটা আনন্দের খবর আছে, আর কিছুক্ষণের মধ্যে তোমরা জানতে পারবে যে কিসের এই আনন্দের খবরটা। একজন আমাদের বাড়িতে আসছে অনেক দিন পর, প্রায় 1-1.5 বছর পর আমাদের বাড়িতে আসছে, সেজন্য খুব খুশি লাগছে, খুব আনন্দ হচ্ছে, কি আর বলবো। আর তার জন্য এই আয়োজন হচ্ছে, বাড়িতে এসব খাওয়া হবে কারণ ও খুব এসব খেতে পছন্দ করে। সকাল বেলা উঠে ঘরের কাজ সামলে এই কাজগুলো করা শুরু করে দিয়েছি, তো দেখতে থাকুন কে আসছে। তো বন্ধুরা, মিস্টার ভাইকে আনতে গেছে আজকে, আর আমি রান্না বসিয়েছি। মানে দেখেন কি কি রান্না করছি, পেঁয়াজ ভাজি, ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডাল করেছি, আর এখানে মাছ ভেজে রেখেছি, পটল ভেজে রেখেছি, আর চাল এখনও বসাইনি, চাল করব। এই হচ্ছে আজকের রান্না। তো সকালবেলা যেহেতু তো এইসব রান্না করছি, আর এখনই চলে আসবে ভাই, যেহেতু কালকে প্রায় 2টোর দিকে বাড়ি থেকে বেরিয়েছে, এখনও পর্যন্ত পৌঁছোনি। এখন বাজে 8:30, ট্রেন লেট হয়ে গেছে, এবার সারা রাত ট্রেনে কী খেয়েছে না খেয়েছে সেই জন্য আমি তাড়াতাড়ি রান্না করছি। আর সকালবেলা তো আমাদের রান্না করতেই হয়, মিস্টার তো ডিউটিতে যাবে, এবার ভাইকে এনে আর দোকানে কী কী মাল আছে একবারে করবে, করে টোরে একেবারে চলে আসবে, এসে ভাইকে রেখে ও স্নান ধান করে আবার ডিউটি চলে যাবে। তো আমি ফটাফট রান্না করে নিচ্ছি, দেখতেই পেলেন ডাল করেছি, পটল ভেজেছি, আর কী মাছ বলে ওটাকে মনে পড়ছে না, তেলাপিয়া মাঝে পেঁয়াজি করছি, মিষ্টিও খেতে ভালোবাসে, ভাইও এটা খেতে খুব ভালোবাসে, এই জন্য এটাই করছি। তো এখন আমি রান্না করি, দেখি ওরা কতক্ষণ আসে। এখন আমার ঘুম থেকে উঠে একাই উঠে এই যে এখানে দরজা আমাকে ডাকলো, আমি গেলাম না, একটু লেট হয়ে গেল। এই সোনামা এসে উঠে বিছানা থেকে এখন একা নামতে পারে, উঠে এখানে বসে পড়লো, মামা মামা আচো আচো মামা আচো 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 মামা ওলে বাবা লে আচো আচো শোনো মামা আসছে, মামা আসবে, মামা আসবে, এলে বাবা লে এলে কে কে দাদু দাদু ঠিক আছে নিয়ে আসো, যাও দাদু নিয়ে আসো। তো মিস্টার এই যে ভাইকে নিয়ে চলে এলো, ভাইয়ের তো মুখটুক শুকিয়ে গেছে কারণ কালকে 2:00 উঠেছে, আর যে পৌঁছলো 8:00-9:00 বেজে গেছে, আর মেয়েকে কোলে নিল না কারণ হাত নোংরা হয়েছে, হাত মুখ শরীর ব্যাগ ট্যাগ রেখে এবার ড্রেস চেঞ্জ করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর মেয়ে তো আনন্দে পুতুল ফেলে দিয়ে আমাকে এসে জড়িয়ে ধরছে খুশিতে, ও খুব খুশি। আর এদিকে ভাই তার ড্রেসপত্র খুলে দিচ্ছে, আমি বললাম খুলে দাও আমি ধুয়ে দেবো, আর মেয়ের জন্য এই ড্রেসটা এনেছে, কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো থাকবেন, সুস্থ।